আজি আমি দেখা এক সমতল পৃষ্ঠ উপৰ ঘন বস্তুৰ অংকন সম্বন্ধীয় কেতিয়ক ভ্ৰান্ত ধাৰণা ভ্ৰান্ত ধাৰণা এক এক আয়ত ঘন বা কুবয়েডৰ মাপ বা ডাইমেনশন ছমিটৰ গুণ পাঁচ চেণ্টিমিটৰ গুণ তিনি চেণ্টিমিটৰ অটে ৰাহুলৰ বুজিবা অনুসাৰে

আয়ত ঘন মাপ ছমিটর গুণন পাঁচ সেটিমিটর গুণন তিন সেটিমিটর অটে রাহুল ভাল কিছু পিলা মাপু চিহ্ন সময় ভাবত যে আয়ত ঘনর লম্ব ছটিমিটর প্রস্থটিমিটর এবং উচ্চতা পাঁচ সেটিমিটর অটে এমনি জাঁথা যে প্রথম মাপটি লম্ব সে প্রস্থ এবং উচ্চতা চিহ্নবার ভুল সেমানে এহা ঠিক করে পেঁ যে এই দুইটি মাপরু কেউ মাপটি প্রস্ত এবং কেউ মাপটি উচ্চতার এই ভুল যোগু পিলা মানে প্রথম বিকল্প বাছি থাকে যা ভুল উত্তর অটে ঢান রহা আবশ্যক যে যেতবে প্রথম মাপটি লম্বু দর্শা দ্বিতীয় মাপটি প্রস্তকু দর্শাই থাকে এবং তৃতীয় মাপটি ଉଚ୍ଚତାକୁ ଦର୍ଶାଇଥାଏ ଏଣୁ ଆୟତକନର ଲମ୍ବ ଛଅ ସେଣ୍ଟିମିଟର ପ୍ରସ୍ତ ପାଞ୍ଚ ସେଣ୍ଟିମିଟର ଏବଂ ଉଚ୍ଚତା ତିନି ସେଣ୍ଟିମିଟର ଅଟେ ଏଥିପାଇଁ ରାଜମାପ ବୁଝିବା ଠିକ୍ ଅଟେ ତାମାନେ ଦ୍ୱିତୀୟ ବିକଳ୍ପଟି ଠିକ୍ ଉତ୍ତର ଅଟେ ଭ୍ରାନ୍ତ ଧାରଣା ଦୁଇ ତଳେ ଦିଆଯାଇଥିବା କଥାଗୁଡ଼ିକ ମଧ୍ୟରୁ କେଉଁ କଥାଟି ଠିକ୍ ଅଟେ কিছু পিলাংৰ সমান্তৰাল চিত্ৰ এটা ত্ৰিজক চিত্ৰ বুজিব ভুল বা কনফিউজ হৈ থাকে সেনে ভাৱে ত্ৰিজক চিত্ৰৰে মাপ সমানুপাতি হৈ এই কাৰণৰ সেনে দ্বিতীয় বু বাচি যা ভুল উত্তৰ অটে ধ্যান ৰ দৰকাৰ যে ত্ৰিজক চিত্ৰৰে মাপ সমানুপাতি হৈ নাই সমান্তৰাল চিত্ৰৰে মাপ সমানুপাতি হৈ এণু ପ୍ରଥମ ବିକଳ୍ପଟି ଠିକ୍ ଉତ୍ତର ଅଟେ ତେବେ ଆଜି ଆମେ ଶିଖିଲେ ଏକ ସମତଳ ପୃଷ୍ଠ ଉପରେ ଘନବସ୍ତୁର ଅଙ୍କନ ସମ୍ବନ୍ଧିତ କିଛି ଭ୍ରାନ୍ତ ଧାରଣା ବିଷୟରେ